আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপসটি আছে যেটি দিয়ে আপনারা লেনদেন করতে পারেন সেটির যদি পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নতুন করে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সেই ব্যাপারটি আমি এখন দেখাবো আপনাদেরকে এটি করার জন্য প্রথমেই আপনাদেরকে ফরগোয়ার্ড যে পাসওয়ার্ডের অপশনটি আছে ফরওয়ার্ড পাসওয়ার্ডে আপনার অপশন ক্লিক করব আপনারা যদি ইউজার নেম ভুলে যান সেক্ষেত্রে উপরে ইউজার নেমে ক্লিক করতে হবে আমরা যেহেতু পাসওয়ার্ডটা রিসেট করব দ্যাটস হয় আমরা ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করব এখানে ফরগোয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে চারটি আসবে প্রথমে আপনাদের ইউজার নেম দিবেন এইখানে দেওয়ার পরে যদি ডেবিট কার্ড সিলেক্ট করে ডেবিট কার্ডে প্রোসিড তাহলে ডেবিট কার্ড ইনফরমেশন চাইবে যদি ক্রেডিট কার্ড সিলেক্ট করে ক্রেডিট কার্ডে প্রোসিড দেন তাহলে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে আপনাদের কাজটি করতে হবে আমরা ডেবিট কার্ড দিয়ে তারপর কাজটি করব তার আগে আমাদের ইউজার নেমটি এখানে দিতে হবে আমরা এখানে ইউজার নেম দিচ্ছি ইউজার নেম দেওয়ার পরে আমরা ডেবিট কার্ড সিলেক্ট রেখে প্রসিডে ক্লিক করে দেব প্রসিডে ক্লিক করার পরে এখানে একটি চার্ট আসবে এই চার্টে উল্লেখ আছে একটা ডেবিট কার্ডের ছবি আছে নিচে ইন্টারপেন আছে এখন মাঝখানে যে সাদা চিহ্নটি আছে দেখুন আমাদের নর্মালি কিন্তু একটা ডেবিট কার্ডের ষোলো ডিজিট থাকে প্রথম চার ডিজিট দ্বিতীয় চা চার ডিজিট তৃতীয় এবং চতুর্থ চার ডিজিট আপনার যেই চার ডিজিটের মধ্যে সাদা ব্ল্যাঙ্ক থাকবে আপনার ওইখানে ওই চার ডিজিট ইনপুট করাতে হবে লাইক দেখুন এখানে আমার প্রথম চার ডিজিট আছে দ্বিতীয় চার ডিজিট কিন্তু এখানে ব্ল্যাঙ্ক তৃতীয় চার ডিজিট এখানে হিডেন রাখা আছে এবং চতুর্থ চার ডিজিট এখান থেকেও আসে তার মানে আমাদের এখানকে আমাদের যে ডেবিট কার্ডের সেকেন্ড যে চার ডিজিট এখানে এটা ইনপুট করাতে হবে আপনাদের যদি এই সাদা অপশনটা যদি থার্ড অপশন থাকে তাহলে আপনার থার্ড চার ডিজিট দিতে হবে যদি ফোর্থ অপশান থাকে তাহলে ফোর্থ চার ডিজিট দিতে হবে যেহেতু আমাদের প্রথম চার ডিজিট দেওয়া আছে দ্বিতীয় চার ডিজিটটি দেওয়া নেই ওখানে ব্ল্যাঙ্ক আকার আছে আমরা এখানে ক্লিক করার পরে এখানে আমাদের দ্বিতীয় চার ডিজিটটি দেবো এখানে দেখুন এখানে কারশোরের মতো যেটা নড়তেছি ওখানে আমরা পরের সেকেন্ড চার ডিজিট এখানে ইনপুট করাবো এখানে সেকেন্ড চার ডিজিট দেওয়ার পরে দেখুন এখানে একটি অপশন আছে ইন্টার পিন নাম্বার এখানে সেই পিন নাম্বারটি দিতে হবে যে পিন নাম্বার দিয়ে আপনারা ব্যাঙ্কে কার্ড পাঞ্চ করে যে পিন নাম্বার দেন সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে আদারওয়াইজ হবে না এখানে আপনারা সেই পিন নাম্বারটি দিবেন চার ডিজিটের দেখুন এখানে পিন নাম্বার দেওয়ার পরে এখানে একটা দুইটা অপশন আছে একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে এস যেখানে আপনাদের ওটিপি কোডটি যাবে সে ওটিপি কোড যেখানে সিলেক্ট করবেন আপনাদের মেসেজ বা মেল সেখানে যাবে আমরা মেসেজ সিলেক্ট করে রেখেছি দেড়শো আমাদের ফোনে যে রেজিস্ট্রিকৃত নাম্বারটি আছে সেই সিমে একটি নাম্বার যাবে ছয় ডিজিটের আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটটি ক্লিক করার পরে দেখুন যে আপনার যে নম্বর রেজিস্ট্রিকৃত আছে সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটা সাথে সাথে চলে যাবে হয়তো বা তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড লেট হতে পারে বা এক মিনিট লেট হতে পারে আপনারা ওয়েট করবেন ওটিপি কোড আসার পরে এখানে আমরা ওটিপিটা দিব ছয় ডিজিটের ওটিপি কোডটি ইনপুট করার টাইম থাকবে হচ্ছে তিন মিনিট আমরা ওটিপি কোডটি দিয়েছি এরপর আমরা ভ্যারিফাইতে ক্লিক করবো দেখুন ভেরিফাইটি ক্লিক করার পর আমাদের কিন্তু নতুন একটি পেজ এসেছে যেখানে আছে দেখাচ্ছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনি পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিলে হবে না নতুন করে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি আরেকবার কনফার্ম দিতে হবে এখানে আমরা পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য দেই তাহলে এখানে আমরা পাসওয়ার্ড দিয়েছি এবং কনফার্ম করার জন্য আরেকবার পাসওয়ার্ড দিয়েছি এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কয়েকটি কন্ডিশন আছে আমি যদি এখানে কন্ডিশন কন্ডিশনগুলো দেখায় দেখুন এখানে দেখাবে যে কি কি কন্ডিশন মানে অনুযায়ী আপনারা পাসওয়ার্ড দিবেন এখানে যেমন মিনিমাম আটটা ক্যারেক্টার থাকতে হবে ম্যাক্সিমাম বিশটা ক্যারেক্টার দিতে হবে এরপর আপনার অবশ্যই একটা লোয়ার মানে ছোট হাতের অ্যালফাবেট থাকতে হবে এরপর মানে বড় হাতের ওয়ার্ড থাকতে হবে দেন আপনার একটা স্পেশাল ক্যারেক্টার অবশ্যই থাকবে এই বিষয়গুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন এই বিষয়গুলো মেনে আপনারা পাসওয়ার্ড দিবেন এরপর আমরা সাববিটে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু পপ আপ এসে নোটিফিকেশান এসছে যে ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুল্লি এখন লগ ইন অপশন এসছে লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে সরাসরি লগ ইন হবে না এখানে আবার নতুন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে হবে আমরা তাহলে দেখি যে নতুন করে লগ ইন হয় কি না দেখুন আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি এবং এবার লগ ইন করি লগ ইন হচ্ছে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুল্লি এখানে আমাদের ইউজার আইডি ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার ফলে আমাদের নতুন করে লগ ইন লগ ইন লগ ইন হয়েছে বেসিক্যালি এইভাবে আপনারা যদি পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে যান ঠিক এভাবে আপনারা রিসেট করতে পারবেন যদি ইউজার নেম ভুলে যান অ্যাজ ইউজুয়াল সেম প্রসেসে আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে